নানা আটঘাট বাধা সত্ত্বেও মাধ্যমিকের সময় প্রশ্নপত্র বিভ্রাট এড়ানো যায়নি। বিরোধীদের আন্দোলন ও প্রচারে অস্বস্তিতে পড়ে সরকার, এবার তাই উচ্চ মাধ্যমিক নিয়ে আরও কড়া বার্তা। উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে 26 ফেব্রুয়ারি, পরীক্ষা চলবে 13ই মার্চ পর্যন্ত। একই দিনে শুরু হচ্ছে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা। পরীক্ষার 3 দিন আগে শিক্ষা সংসদের ঘোষণা, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল করা হবে। ক্লাসরুমে যদি কোনো মোবাইল পাওয়া যায় তাহলে মনে রাখতে হবে মোবাইল বাজেয়াপ্ত হবে, যেমন গেটে পাওয়া গেলে মোবাইল বাজেয়াপ্ত হবে, যদি ক্লাসরুমে পাওয়া যায় মোবাইল বাজেয়াপ্ত হবে, পরীক্ষা বাতিল হবে। এবং অপরাধের গুরুত্ব বুঝে আমরা যেটা এবার সিদ্ধান্ত নিয়েছি, পরীক্ষার রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল হয়ে যাবে। সংসদ সূত্রে খবর, একাদশ শ্রেণীতে থাকাকালীন উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন হয়, সেক্ষেত্রে অভিযুক্ত পরীক্ষার্থী আর কখনো ওই পরীক্ষায় বসতে পারবেন না। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের ভিতরে কোনো পরীক্ষার্থী মোবাইল সমেত ধরা পড়লে এতদিন সেই মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই দিনের পরীক্ষা বাতিল করাই ছিল দস্তুর। আরও এক ধাপে গিয়ে এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঘোষণা করল, এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল হবে। এবার পরীক্ষা শুরুর আগেই প্রায় 500 স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র চিহ্নিত করে তার তালিকা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। সংসদ জানিয়েছে পরীক্ষার 1 ঘন্টা আগে প্রতিদিন পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র রিপোর্ট করতে হবে। সিবিএসই এই রাজ্যেরই হচ্ছে, আইসিএসই এই রাজ্যেরই হবে, সুতরাং একটা অংশ চেষ্টা করছে যারা পরীক্ষাকে সুষ্ঠুভাবে যে সরকার করছে, ছাত্ররা যে সুষ্ঠুভাবে পরীক্ষা দিচ্ছে সেটাকে সহ্য করতে পারছে না, সেদিকে এদের সকলকেই নজর দিতে বলেছি আর শিক্ষকদেরও বলেছি আপনারাও নজর রাখবেন। এবার খানিকটা বেড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 8,16,243 জন, ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা 63,413 জন বেশি। 22 জেলায় ছাত্রদের তুলনায় ছাত্রদের সংখ্যা বেশি। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা, প্রশ্নপত্রের প্যাকেট, কম্পিউটার জেনারেটেড নম্বরের বারকোডের মাধ্যমে ট্র্যাকিং ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রধান শিক্ষকের ঘরে কন্ট্রোল রুম, ভেনু সুপারভাইজার, কেন্দ্রের ইনচার্জ, কেন্দ্রের সেক্রেটারি ছাড়া কেউ মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। 1/4 পরীক্ষা কেন্দ্রে থাকছে মোবাইল ডিটেক্টর। প্রধান শিক্ষকের কাছে কাগজ দেওয়া থাকছে, কোনো শিক্ষক মোবাইল ব্যবহার করলে তার নাম সংসদের কাছে পাঠাতে হবে। পরীক্ষা শুরুর পর 1 ঘন্টা পর্যন্ত কাউকে শৌচালয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। 12:45 আগে কোনো পরীক্ষার্থী হল থেকে বেরোতে পারবেন না। পরীক্ষা শুরুর 1 ঘন্টার মধ্যে শিক্ষকরা কেন্দ্রের বাইরে যেতে পারবেন না। কোন কোন প্রশ্ন কে নিলেন তা পরিদর্শক সই করে লিখে রাখবেন। লোকসভা ভোট আসন্ন, তাই এই অবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে করাতে কার্যত চক্রব্যূহ তৈরি করেছে সরকার। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।